ঢাকা ছয় আসনে নৌকার পালে বইছে জোরালো হাওয়া, কারণ বাকি ছয় প্রার্থী ভোটের মাঠে অনেকটাই অচেনা। তাই চাপে নেই এই নৌকার মাঝি সাইদ খোকন, চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। বলছেন, কেন্দ্রে ভোটার টানায় এখন মূল চ্যালেঞ্জ। আসনটি নির্বাচনী হালচাল জানাচ্ছেন আনোয়ার হোসেন। রাজধানীর পুরান ঢাকার ওয়ারি, গেন্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালির একাংশ, বংশালের একাংশ, সিদ্দিকবাজার, ফুলবাড়িয়া ও নাজিরা বাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা ছয় আসন। পোস্টার ব্যানারে ছেয়ে আছে সংসদীয় এলাকাটি, প্রায় সবই নৌকার। ভোটের লড়াইয়ে আছেন সাত প্রার্থী। গত দুইবার আসন সমঝোতায় নৌকায় ভর করে পার পেয়েছিলেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ। এবার আওয়ামী লীগ ছাড়েনি আসনটি, নৌকার বইছে এবার সাইদ খোকনের হাতে। এই আসনে বাকি ছয় প্রার্থীর জনপ্রিয়তা কম হওয়ায় চাপে নেই খোকন। তবে ভোটারদের কেন্দ্রমুখী করতে দিন ভর থাকছেন প্রচারের মাঠে। এটা মোটেও কোনো অনলাইন গেম না যেটা বিরোধী দল করার চেষ্টা করছে। বিদেশ থেকে বসে একটা বাটন পুশ করলো আর এটা হয়ে গেল, এটা হয় না। ভোটের দিন ভোট কেন্দ্রে আমরা আশা করি আমাদের ভোটাররা উপস্থিত থাকবেন। জাতীয় পার্টি জেপির প্রার্থী সৈয়দ নাজমুল হুদা সহ বাকি প্রার্থীর তেমন একটা নেই পোস্টার ব্যানার। নির্বাচনী কার্যালয়ও চোখে পড়লো না কোথাও, তবে অভিযোগ আছে কারো কারো। আমার পোস্টার এবং পেস্টুনটা তারা কেটে ফেলেছে, তারা আমাকে অনেক বেশি প্রতিদ্বন্দ্বী মনে করে, তাদের ভিতরে আশঙ্কা হয়েছে হয়তো নৌকা নিয়ে তারা জয়লাভ করতে পারবে না, যার জন্য আমাকে ডমিনেট করার জন্য তারা আমার অপপ্রচার চালাচ্ছে। জনসাধারণ ভালোভাবে চেনেন কেবল সাইদ খোকনকে। অনেকে বলছেন এই আসনে জমবে না ভোটের লড়াই। প্রতিযোগিতা তেমন একটা বেশি ভালো প্রতিযোগিতা হবে এরকম কোনো কিছু না। অন্য কেউ বলতে চিনি না, বর্তমানে আমার সাইদ খোকনই সবচেয়ে ভালো। পরিবেশ যদি ভালো হতে যাবো আর ভালো না হলে যাবো না। প্রতিনিধি বেছে নিতে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসাটাই এই আসনের প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।